ভিডিওতে জানব যে আর কোন গ্রহ বৃহস্পতির সাথে থাকলে বৃহস্পতির গুণাগুণ নষ্ট হয়। এরপরেই যে গ্রহটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ বৃহস্পতির শুভ ফলকে তোমার জীবনে আসতে বাধা দিতে সেটি হচ্ছে কেতু। কেতু যদি বৃহস্পতির সাথে থাকে তাহলে ঠিক তার উল্টো দিকে 1 2 3 4 5 6 7 এখানে রাহু থাকবেই থাকবে। রাহু যদি সরাসরি বৃহস্পতির সাথে থাকতো তাহলে হতো উগ্র গুরু চণ্ডাল দোষ। আর এই ক্ষেত্রে যদি রাহু না থেকে যদি বৃহস্পতির সাথে কেতু থাকে তাহলে এটি হবে কেতু গুরু চণ্ডাল দোষ। এটিও বৃহস্পতির গুণাগুণকে নষ্ট করে থাকে জাতক বা জাতিকার জীবনে।